সুব্রতা বন্দ্যোপাধ্যায়। আমরা বিস্তারিত জানি না, আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান করছি, কেউ যেন কোনো রকম উত্তেজনায় পা না দেন, উত্তেজনা না ছড়ান, এটা দুটো সরকারের ব্যাপার। ভারত সরকার আমাদের যেমন ভাবে নির্দেশ দেবে আমরা সেটাই মানব, এমনটাই জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের অবস্থা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেমনটা বলেছেন যে আমরা বিস্তারিত জানি না, আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান করছি, কেউ যেন কোনো রকম উত্তেজনায় পা না দেন, উত্তেজনা না ছড়ান, এটা দুটো সরকারের ব্যাপার। ভারত সরকার আমাদের যেমনভাবে নির্দেশ দেবে আমরা সেটাই মানব, এমনটাই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের অবস্থা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা বিস্তারিত জানি না, তিনি এমনটাই বলেছেন, আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান করছি। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি সঞ্জু সুর। সঞ্জু, দেখো, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বক্তব্য যে এটা দুটো রাজ্যের দুটো সরকারের ব্যাপার, বৈদেশিক বিষয়ের সঙ্গে জড়িত রয়েছে, তবে তিনি রাজ্যের মানুষের কাছে অর্থাৎ আমাদের রাজ্যের মানুষের কাছে তিনি আবেদন করছেন সকলে যেন শান্ত থাকে, কোনো রকম কোনো প্ররোচনায় কেউ পাহাড়াত না দেন এবং কেউ যেন কোনো উত্তেজনা না ছড়ান। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে যেরকম ভাবে কেন্দ্রীয় সরকার ভারত সরকার নির্দেশ দেবে রাজ্য সরকার সেইভাবেই সেই বিষয়গুলোকে নিয়ে এগিয়ে নিয়ে যাবে, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষ্কার নির্দেশ, তার দলের সমস্ত জনপ্রতিনিধিদেরকেও তিনি নির্দেশ দিয়েছেন, এমনকি প্রশাসনকেও তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে সব রকম পরিস্থিতির জন্য তৈরি থাকতে এবং সবাই যাতে কোনো জায়গায় রাজ্যের কোনো কোনো একটি এলাকাতে কোনো রকমভাবে কেউ রকম বাংলাদেশ কেন্দ্র করে কোনো রকম কেউ উত্তেজনা যাতে না ছড়ায় সেটা যাতে সকলে লক্ষ্য রাখে সেই বিষয়টিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। এবং তিনি এটাও বলেছেন যে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই সময় অনেক অনেক রকম দুষ্কর্ম করে থাকে, সেটা যাতে না হয় সেই বিষয়টিও লক্ষ্য রাখতে হবে। এবং পরিষ্কারভাবে বললে বলা যেতে পারে যে বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের রাজ্যের মানুষের কাছে আবেদন করেছেন, বিশেষ করে যারা বর্ডার এলাকাতে অর্থাৎ বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাতে যারা বসবাস করেন তারা যেন অবশ্যই শান্ত থাকেন, কোনো রকম কোনো উত্তেজনাকর পরিস্থিতি যাতে তৈরি না হয়, কোনো রকম উত্তেজনা যাতে না ছড়ান বা কেউ যাতে ছড়াচ্ছেন এরকম যাতে না হয়। ফলে স্বাভাবিক এই মুহূর্তে বাংলাদেশের সঙ্গে সীমানার আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি সম্ভবত রয়েছে পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে, ফলে স্বাভাবিকভাবেই একটা পরিস্থিতি তো তৈরি হবে, যখন আন্ডার সিচুয়েশন বাংলাদেশে সেক্ষেত্রে আমাদের রাজ্যের যে সীমানাগুলো রয়েছে একেবারে দক্ষিণবঙ্গের গঙ্গা থেকে শুরু করে উত্তরবঙ্গের ঘোড়াডাঙ্গা সীমান্ত পর্যন্ত সম্পূর্ণ এলাকাটাতেই কিন্তু শান্ত পরিবেশ যাতে বজায় থাকে সেজন্য ডিএমদের এসপিদেরও কিন্তু আলাদা করে নির্দেশ পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ধন্যবাদ সঞ্জু। বাংলাদেশের অবস্থা নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যেমনটা বলেছেন যে আমরা বিস্তারিত জানি না, আমরা সবাইকে শান্ত থাকার আহ্বান করছি।